দুনিয়াতে দুইটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে, অন্যান্য পাপের নিজস্ব ক্ষমতা নেই। পাপ বড় কিন্তু নিজস্ব কোনো ক্ষমতা নেই। যেমন পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাতার অবাধ্য চলা। পিতামাতার অবাধ্য চললে পাপ হয়, কিন্তু এই পাপের কোনো নিজস্ব ক্ষমতা নেই। শিরক এমন একটা পাপ যার নিজস্ব ক্ষমতা আছে, বিদাত এমন একটা পাপ যার নিজস্ব ক্ষমতা আছে। জেনা একটা মহাপাপ, কিন্তু তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। মিথ্যা সাক্ষী একটা মহাপাপ, কিন্তু তার নিজস্ব কোনো ক্ষমতা নেই। শিরক এমন একটা পাপ যার নিজস্ব ক্ষমতা আছে। তার ক্ষমতা হলো এই যে শিরক করবে তার অতীতের নেকি নষ্ট হয়ে যাবে, এটা হলো শিরক পাপের ক্ষমতা। শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়, এইটা হলো শিরকের দ্বিতীয় ক্ষমতা। বিদাতেরও দুইটা ক্ষমতা আছে, শিরকেরও দুইটা ক্ষমতা আছে, অথচ সেটা একটা পাপ, এক অবাক পাপ যে ও দিয়ে মানুষের অতীতের নেকি নষ্ট হয়ে যায়। অথচ যেই করছে সে ভালো মনে করেই করছে। ধরো চুয়াডাঙ্গা জেলা থেকে একটা গাড়ি ছুটেছে ঢাকা যাবে, তো বারবার ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে যে একটা মাজার পেলে 10টা টাকা দিও। কেন বলছে ড্রাইভার বারবার এই কথা? এই জন্য বলছে যে ড্রাইভারের ধারণা, মাজারে 10টা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না। তাহলে তার ধারণা এটা একটা ভালো কাজ। অনেক গাড়ির পিছন দিকে জুতা স্যান্ডেল ঝুলানো আছে, তার ধারণা গাড়ির পিছনে জুতা স্যান্ডেল ঝুলালে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না, তাহলে এই কাজটা করছে ও ভালো ধারণাই। মানুষ যে গরু ছাগল খাওয়ার পানি কবর স্থানে নিয়ে যায়, মাজারে নিয়ে যায়, তো পাপের জন্য তো নিয়ে যায় না, ওখানে একটা ভালো কিছু হবে মনে করেই নিয়ে যাই। তাহলে শিরক হলো মানুষের ধারণায় ভালো কাজ, অথচ শিরক পাপের জগতে সবচেয়ে বড় পাপ। শিরকের দুইটা ক্ষমতা আছে, একটা অতীতের সব নেকি নষ্ট হয়ে যাবে শিরক করলে, দুই শিরক করলে আল্লাহকে খাটো করা হয়, অপমান করা হয়। যেমন আমরা তো রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আমরা কথা বললে যখন টিকটিকি টিকটিক করে উঠে তখন আমরা বলি এই দেখো আমি ঠিক বলছি। তা আমি যে ঠিক বলছি না বেঠিক বলছি এটা কে জানে? আল্লাহ জানে। তো আমরা বলছি আমাদের চাঁপাইনবাবগঞ্জের গতিতে যে টিকটিকিও জানে। তাহলে একটা সাধারণ টিকটিকি প্রাণী এ আল্লাহ যেই ক্ষমতা রাখে সেও সেই ক্ষমতা রাখে, এই জন্য এটা শিরক, এই জন্য এটা শিরক। আমাদের মা চাচিরা আমাদেরকে জামা যমজ কলা খেতে দিত না, তারা মনে করত যে জামা যমজ কলা খেলে যমজ সন্তান হবে। তো আমরা তো মনে করি যে যমজ সন্তান দিতে পারে আল্লাহ। তো এখন অনেক মা চাচি মনে করছেন যে যমজ সন্তান কলাও দিতে পারে। তো যেই ক্ষমতা আল্লাহর আছে, সেই ক্ষমতা যখন একটা জড় বস্তু কলার মধ্যে চলে গেল, তখন এটা কি হয়ে গেল? আল্লাহর মানকে খাটো করা হলো, আল্লাহর সম্মানকে খাটো করা হলো, যার কারণে শিরকের দুইটা ক্ষমতা, একটা হলো অতীতের সব নেকি নষ্ট হয়ে যাবে,
আর একটা হলো আল্লাহকে খাটো করা হবে, অপমান করা হবে। বিদাত, বিদাতের দুইটা ক্ষমতা আছে। বিদাত করলে যতদিন পর্যন্ত ত্যাগ না করবে ততদিন পর্যন্ত তার আর কোনো আমল কবুল হবে না, এটা হলো বিদাতের ক্ষমতা। অনেক পাপ আছে দুনিয়াতে কিন্তু তার নিজস্ব ক্ষমতা নেই। বিদাত মানুষের ধারণায় নেকির কাজ। যেমন আল্লাহ বলেছেন যে চুপে চুপে জিকির করো, লা তাদুয়া ইন্নাকুম তাদুনা সামালা গায়েব, তোমরা যাকে ডাকছো ইরবাওয়ালান ফিসকুম, এই চুপে চুপে জিকির করো, নিশ্চয় তোমরা যাকে ডাকছো সব কিছু শোনে, নিশ্চয় তোমরা যাকে ডাকছো সব কিছু দেখে। অতএব জোরে জিকির করতে হবে না, চুপে চুপে করো। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন উযকুর রাব্বাকা ফি নাফসিক তাযাররু খিফা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব গোপনে, অতীব ভয় ভীতি নিয়ে। প্রতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রতিপালককে ডাকুন অতীব গোপনে, অতীব ভয় ভীতি নিয়ে। অদুনাল জাহরে মিনাল কওলে, সরবে নয় নীরবে, চুপে চুপে ডাকো, সরবে নয় নীরবে। বিল হুদুবে ওয়ালা আসাল, সকালে ডাকো বিকালে ডাকো, সকালে ডাকো বিকালে ডাকো, সকালে ডাকো বিকালে ডাকো, নীরবে ডাকো সরবে নয়, নীরবে ডাকো সরবে নয়, চুপে চুপে ডাকো গোপনে ডাকো, ভয় ভীতি নিয়ে ডাকো। এটা আল্লাহর আদেশ। ইজ নাদা রব্বহু নিদান খাফিয়া, যখন জাকারিয়া আলাইহিসসালাম তার প্রতিপালককে চুপে চুপে বললেন, বললেন আল্লাহ মারিয়ামের কাছে দেখলাম অসময়ের ফল, একটা কথার কথা, শীতের দিনে দেখলাম রাজশাহীর ফজলি আম, ও তো গরমের দিনে হতে হবে, তো আল্লাহ আমি মারিয়ামের কাছে অসময়ের ফল দেখলাম। আমি বললাম মারিয়ামকে, মারিয়াম মিনায় রাহা যায় গেল, কোথা থেকে এসেছে? তো মারিয়াম আমাকে উত্তরে বললো হা যাবে নিন্দিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো তুমি যদি মারিয়ামকে অসময়ে ফল দিতে পারো তো আমাকে একটা সন্তান দিতে পারো না, আমার বয়স বেশি হয়ে গেছে, আমি বৃদ্ধ মানুষ, আমার মাথার চুল পেকে গেছে, জাকারিয়া আলাইহিসসালাম বলছেন প্রতিপালক আমার মাথার চুল পেকে গেছে, আমার হাড় হাড্ডি দুর্বল হয়ে গেছে, আমার স্ত্রী বন্ধা বাচ্চা দিতে পারে না, তাহলে বাচ্চা নেওয়ার মতো আমার কাছে কোনো পরিবেশ নেই, আমি নিজেও বৃদ্ধ মানুষ, আমার স্ত্রীও বন্ধা, কিন্তু ঘটনা হচ্ছে এই যে তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না, আমার কাছে কোনো পথঘাট নাই, এ কথাও ঠিক, তোমার কাছে চাইলে মানুষ নিরাশা হয় না, এ কথাও ঠিক, যেহেতু তুমি মারিয়ামকে অসময়ে ফল দিয়েছ দিতে পারো, তুমি সর্বশক্তিমান, তো আমি বৃদ্ধ মানুষ হলে কি হবে, আমার স্ত্রী বন্ধা হলে কি হবে, তুমি একটা সন্তান দাও, তুমি তো পারো, তো ঠিক আছে দিলাম, ওর নাম ইয়াহিয়া। তো কথা মূল যেটা সেটা হলো চুপে চুপে ডাকা। জিকির যদি সরবে হয় নীরবে না হয় তাহলে আল্লাহর রাসূলকে খাটো করা হবে, অপমান করা হবে, তখন আর ইবাদত কবুল হবে না, এটা হলো বিদাতের ক্ষমতা।
শিরকের যেমন দুইটা ক্ষমতা আছে, বিদাতের তেমন দুইটা ক্ষমতা আছে। আপনি মানেন না মানেন, ভদ্রতা বজায় রেখে চুপচাপ শুনবেন। যদি খারাপ লাগে, শেষ হয়ে যাবে, তখন বলবেন আব্দুর রাজ্জাক সাহেব আপনাকেও সালাম, আপনার বক্তব্যকেও সালাম, গেলাম, কোনো সমস্যা নেই। আপনাকে আমি মানাতে বাধ্য নই, তবে আমি শুনতে অনুরোধ করছি। তো যেহেতু এলাকা নতুন, বিষয়ও জটিল, তো একটু আমাদের পরিচয় দিয়ে নি, আমরা কারা, আমাদের ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাফাবিল মারিয়ে কাদিবান আইহাদিস বিকুল্লি মা সামিয়া, বক্তার জন্য মিথ্যুক হওয়ার ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা মানুষকে বলে দিবে তদন্ত না করে। কেন? আল্লাহ তাআলা বলছেন এজা যা আহাদুকুম বিনাবাইন, এজা যা আহাদু মিনকুম বিনাবাইন ফাতাবাইয়ানু, পৃথিবীর মানুষ তোমাদের কাছে যদি কেউ কোনো সংবাদ ধর্মের আলোচনা করে নিয়ে আসে, সেটা তদন্ত করো, দেখো তো সেটা সত্যিই কি আল্লাহর নবীর না মানুষের বানানো, এটা আল্লাহ দেখতে বলছে। আবার আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরে ইন কুনতুম লা তাআলামুন বিল বাইনাতি যুবুর, হে দুনিয়ার সাধারণ মানুষ, তোমরা আলেম ওলামাকে জিজ্ঞাসা করো প্রমাণ সহকারে, জ্ঞানী গুণীর কাছে, জ্ঞানী গুণীকে জিজ্ঞাসা করো প্রমাণ সহকারে, জিজ্ঞাসা করো।